গরিব বংশের মানুষ, খেতে খাওয়া মানুষ, এরা শান্তি চায়। কিন্তু এখানে কিছু দুষ্কৃতিকারী বিজেপি নামক গুন্ডারা কয়েকজন এখানে লিটন মদক বিশেষ করে এই নেতৃত্বে এখানে প্রতিদিন কাউকে না কাউকে অপমান, মারধর, মহিলা পুরুষ বিশেষে সকলকেই ও অপমান করতো, মারধর করতো, যা মনে খুশি তাই করতো। ভোট দিতে বারণ করেছে অনেককে, ভোট দিয়েছে, পুলিং এজেন্ট থাকবে না, পুলিং এজেন্ট রয়েছে। তো কাল যখন এখানে রাত্রিবেলা সমষ্টি নির্বাচন শেষ হওয়ার পর এই লিটন মদক তার সহযোগী কিছু দুষ্কৃতিকারী এখানে কয়েকজন আবাসিককে বেধড়ক মারধর করেছে, মাথা ফাটিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। তারপর আবাসিককে যখন এত অন্যায় হচ্ছে প্রতিহত করেছে, ও আত্মগোপন করে রুমে ছিল। তিন চারজন গুন্ডে রয়েছে, সিঁড়ি লেগেছে, হাত কেটেছে, কারোর স্ট্যাপ চাকু দিয়ে যখন মারতে গেছে হাত দিয়ে আটকেছে, হাত কেটে গেছে, বোতল ভেঙে মাথায় ঢুকিয়ে দিয়েছে। এই সমস্ত ঘটনা ঘটার পর যখন পুলিশ এলো, পুলিশ তাকে রেস্কিউ করে নিয়ে যায়, উদ্ধার করে নিয়ে যায়। আমার যদি মনে হচ্ছে পুলিশ থেকে দৌড়িয়ে ভাগার সময় বোধহয় কোথাও মাথা মধ্যে চোট পেয়েছে, তারপর বোধহয় হাসপাতালে গিয়ে পৌঁছেছে। কিন্তু পুলিশ ওকে অক্ষত অবস্থায় ঘর থেকে নিয়ে যায়। এখন মিথ্যে মামলা জড়ানো হচ্ছে, জল কেড়ে দেবে, পাওয়ার লাইন কেড়ে দেবে, মানে হুলিয়া জারি। একটা মানুষ তটস্থ অবস্থায় এখানে বসবাস করছে। ধৃতির সঙ্গে কালকে কাউন্সিলর লতা নাথ সহ কিছু বাইক বাই নিয়ে এসে হাতে বোম নিয়ে বোম ছুঁড়েছিল, বোমটা ফুটিয়ে ড্রেনে পড়ে রয়েছে। এখন আপনি গেলে দেখিয়ে দেবে বোমগুলো রয়েছে। এখন পুলিশ আবাসিকরা খবর দিয়েছে, এখন উদ্ধার করিনি, কেন আমি জানি না। এই যে একটা অরাজকতার পরিস্থিতির পরিবেশ, এখানে মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। একটাই চাহিদা যে আমরা শান্তি চাই, আবাসিকরা সবাই মিলেমিশে থাকতে চাই। পরিবেশ যারা কলুষিত করছে সে তো এখানের বাসিন্দা না, মানে এখানে স্থায়ী। আরেকজন ভদ্র মহিলা মঞ্জু দেবনাথের, এই যে লিটন মঞ্জু দেবনাথের ঘর C4, এই ভদ্র মহিলার ঘর জবরদস্তি করে ঢুকে এখানে থাকছে। এখন এখান থেকে অসামাজিক ক্রিয়াকর্ম সবগুলো বহিরাগত কিছু বাইক বাহিনী, গুন্ডা বাহিনী, হালমাদ, মাস্তান, মদতি, মাত্তাল, এদেরকে নিয়ে এখানে প্রতিনিয়ত হামলা যদি চালাচ্ছে। এখন সামাসিকদের একটাই বক্তব্য, শান্তি ফিরিয়ে আনতে হবে। এবং লিটন মদক যিনি বলপূর্বক এখানে ঢুকেছেন মঞ্জু দেবনাথের ঘরে, একে এখান থেকে উৎখাত করতে হবে, তবেই এখানে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে।